হেই বন্ধুরা, টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কথা বলবো জেব্রা মাছের ব্রিডিং নিয়ে। তো জেব্রা মাছ তোমরা কিভাবে ঘরে খুব সহজেই ব্রিডিং করাবে সে বিষয়ে আজকে সমস্ত তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি তোমাদের প্র্যাকটিক্যালও করে দেখাবো যে আমিও কিভাবে ব্রিডিংয়ে বসাই জেব্রা মাছ। তার আগে কিছু তথ্য তোমাদের দিয়ে দিই, যেমন হচ্ছে জেব্রা মাছ হচ্ছে প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের ফিশ। তো প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে থাকতে জেব্রা মাছ বেশি পছন্দ করে এবং দেখতেও খুব সুন্দর লাগে। তো জেব্রা মাছ অলওয়েজ তোমরা প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে রাখবে বা তোমরা এমনিও রাখতে পারো, কিন্তু ব্রিড করাতে হলে অবশ্যই এরকম প্ল্যান্টেড অ্যাকোরিয়াম একদমই দেবে না। একদম ফাঁকা অ্যাকোরিয়াম তোমাদের দরকার, তার মধ্যে কোনো প্ল্যান্ট যেন না থাকে। তো এই বিষয়টা তোমরা মাথায় রাখবে। দ্বিতীয়ত হচ্ছে জেব্রা মাছের মেল ফিমেল কী করে চিনবে তোমরা। স্ক্রিনের ওপর যে ছবিটা দেখতে পাচ্ছ আর ডান দিকে এবং বাঁ দিকে দেখো, মেল ফিমেল বলে আমি ইন্ডিকেট করে দিয়েছি। তো তোমরা এইভাবে চিনতে পারো, মেলের হচ্ছে ফিন একটু লম্বা হয় বেশি এবং ফিমেলের হচ্ছে ফিন একটু শর্ট হয়। আর মেলের পেট হচ্ছে একদম সরু হয়, মাছটি একদমই সরু হয়। ফিমেলের পেট একটু ডি আকৃতির হয় এবং ফোলা হয়। তো এই বিষয়গুলি দেখে তোমরা মেল ফিমেল চিনতে পারো এবং তাদের সঙ্গে ব্রিড করাতে পারো। এবং জেব্রা মাছ হচ্ছে 7 দিন অন্তর অন্তরই ডিম দেওয়া সক্ষম, কিন্তু আমার মতে তোমরা 7 দিন অন্তর অন্তর ডিম তুলো না, কারণ ডিম বেশি আনফার্টাইল হয়ে যায়। তো অবশ্যই তোমরা অন্তত একবার ডিম তোলার পর 15 দিনের গ্যাপ দিও, তারপরেই আবার ডিম তুলো। তো চলো গাইস, এবার তোমাদেরকে দেখিয়ে দিই আমি প্র্যাকটিক্যালি কীভাবে জেব্রা মাছের ব্রিড করাবো। তো গাইস, জেব্রা ফিড ব্রিড করতে গেলে তোমার প্রথমে এরকম একটা চুবড়ি টাইপসের লাগবে, তোমরা যা ইচ্ছা ইউজ করতে পারো, কিন্তু এর ফুটোগুলো এমনই হতে হবে যাতে মাছ এটা দিয়ে বেরিয়ে না যেতে পারে। আবার ফুটো এতটা ছোটও নেবে না যাতে ডিমগুলি এর মধ্যে থেকে যায়, কারণ জেব্রা ফিশ নিজের ডিম নিজেই খেয়ে নেয়। তো অবশ্যই এরকম একটু বড় ফুটো নেবে, কিন্তু এমনই ফুটো নেবে যাতে মাছ নেয়ের মধ্যে থেকে বেরোতে পারে, শুধু ডিমগুলো যেন এ থেকে বেরিয়ে যায়। আর লাগবে হচ্ছে এরকম একটা লায়লনের দড়ি দিয়ে এটা বানানো, লায়লনের দড়িকে খুলে রাখো, তোমরা বানিয়ে নিতে পারো, এটা এর মধ্যে দিতে হয়, কারণ জেব্রা ফিশের ব্রিডিংয়ের সময় এরকম এর মধ্যে দিয়ে রাখতে হয়। তো আমার এখানে ফিমেলগুলো আছে আর এখানে মেলগুলো আছে। জেব্রা ফিশের ব্রিডিং করাতে গেলে ফিমেল এবং মেলকে 1 সপ্তাহ কি তার কিছু বেশি দিন আলাদা রাখতে হয়, তবে এদের পেটে ডিম আসে এবং যখন ব্রিডিং করাতে হয় তখন এদের মেল আর ফিমেল একসঙ্গে দিতে হয়। তো এখানে দেখতে পাচ্ছ আমার ট্যাঙ্কটি একদমই নোংরা হয়ে আছে। তো প্রথমে কি করতে হবে আমাকে, আমি পুরো ট্যাঙ্কটা একদম ক্লিয়ার করে নেবো। একদম নিচে এই ধারে যা এখন শ্যাওলা আছে, একদিকে শ্যাওলাটা তোমরা তুলে নেবে যাতে তোমরা বাইরে দিয়ে দেখতে পাও যে ডিমগুলো দিয়েছে কি না। তো একদিকে শ্যাওলাটা তোমরা তুলে নেবে, আমার চারিদিকে যেহেতু শ্যাওলা দিয়ে কভার আছে তাই আমি একদিকে শ্যাওলাটা ঘষে তুলে নেবো এবং জলটা একদম পুরো ক্লিয়ার দেবো। তো ফাইনালি গাইস, অ্যাকোরিয়াম পুরো পরিষ্কার হয়ে গেছে, দেখে নিন। সামনের কাঁচটা একদম পরিষ্কার করে দিয়েছি এবং নিচেরটাও, যাতে ডিম এখানে পড়ে থাকলে দেখা যায়। আর বেশি কিন্তু জল দিইনি, অল্প একটুখানি জল দিয়ে ফিল করেছি, এতটা মতন ছাড় আছে। দেখুন, আপনারাও বেশি জল দেবেন না। তো এইখানে দেখে নিন, আমার মেলগুলো এইখানে আছে সব আর ফিমেলগুলো এখানে আছে, দেখে নিন। ফিমেলগুলোর পেট একদম ভর্তি হয়ে গেছে। তো এবার এগুলিকে এখানে ব্রিডিংয়ের জন্য বসাবো। তো গাইস, প্রথমে আমরা কি করব, এই চুবড়িটিকে এরকম জলের মধ্যে দিয়ে দেবো, দেখুন এটি ভাসবে এরকম। আর এর মধ্যে এইটিকে দিয়ে দেবো। তো গাইস, অল্প মতন দিয়ে দিলাম, এর মধ্যে অল্প মতন এই ডুবিয়ে দিলাম। অ্যান্ড এবারে এখান থেকে ফিমেল মাছগুলিকে নেব প্রথমে এবং এর মধ্যে ছেড়ে দেবো। তো ফাইনালি গাইস, আমাদের কাছে 5টা ফিমেল মাছ ছিল এবং 5টা ফিমেল মাছ এতে অ্যাড করা হয়ে গেছে। এবার এইখানে আমার মেল মাছগুলি আছে, এর থেকে আমি 5টা মেল এতে অ্যাড করব আস্তে আস্তে। সব একসঙ্গে দেবেন না গাইস, একটা একটা করে মেল দেবে। তো গাইস, ফাইনালি আমার সমস্ত মেল এতে অ্যাড করা হয়ে গেছে। তো এবার আমাকে শুধু অপেক্ষা করতে হবে। তো আজকের ভিডিও গাইস এই পর্যন্তই ছিল। আপনাদের যদি নেক্সট পার্ট দেখার ইচ্ছা হয় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে নিন। এর 2 দিন পরই এর নেক্সট পার্ট আসতে চলেছে গাইস, তো অবশ্যই মনে করে বেল আইকনটা ক্লিক করে দেবেন।